মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বউ তালাক দিলেন আওয়ামী লীগ নেতা। একই সাথে মাইকে তালাকের ঘোষণা দেওয়ার পরপরই সেটি আবার টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন তিনি। এরপরই নেটিজেনদের মাঝে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এক আওয়ামী লীগ নেতা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তার বউকে তালাক দিয়েছেন। নিত্য থাকার কারণে আমি তাকে সামাজিক মসজিদে তাকে তালাক দিয়েছি। 35 বছর বয়সী জাকির হোসেন নামের এই নেতা শুধু মাইকে ঘোষণা দিয়ে বউ তালাকে দেননি, একই সাথে তালাকের ঘোষণা দেওয়ার সেই ভিডিও টিকটক বানিয়ে ফেসবুকে ছেড়েও দিয়েছেন। জানা গেছে নিজেকে ভাইরাল করার জন্যই তালাকের সেই ঘটনা টিকটক ভিডিও বানিয়েছেন তিনি। আমি আমার বাড়ি বউ তালাকের ঘটনা সচরাচর শোনা যায়, কিন্তু এবার ব্যতিক্রমী এই তালাকের ঘটনা ঘটালেন জামালপুরের মেলান্দাহের আওয়ামী লীগ নেতা জাকির হোসেন। তিনি গত মঙ্গলবার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তার স্ত্রীকে তালাক দিয়েছেন। জাকির উপজেলার চরবাণী পাকুড়িয়া ইউনিয়নের রান্ধুনিগাছা গ্রামের বাসিন্দা। সে চরবাণী পাকুড়িয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, জাকির আগে কয়েকবার তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিলেও বিষয়টি কেউ আমলে নেননি, তাই শেষ পর্যন্ত তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাকের সিদ্ধান্ত নেন। ঘটনার দিন আসরের নামাজ শেষ করে মুসল্লিরা মসজিদ থেকে বের হলে জাকির মসজিদে ঢুকে মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের স্ত্রীকে তালাক দেন। মাইকে ঘোষণা দেওয়ার পরপরই টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি নিজেই। এরপরেই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। আমাদের মসজিদের মাধ্যমে তাকে বাদ দিয়েছি এবং কোঠের মাধ্যমে তাকে। জাকির হোসেন বলেন, তার স্ত্রী ঝগড়াটে বাড়িতে এসে না থাকায় তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শরীয়ত মোতাবেকেই তালাক দিয়েছেন। তার আগে তালাক দিলেও তার বউ শিখা বেগম তার বাড়িতে চলে আসায় এবার সবাইকে জানানোর জন্যেই তার মাইকিং করা। মাইকিং করার পর সে 3 কেজি গরুর দুধ দিয়ে গোসল করেন। কিছুদিনের মধ্যে আদালতের মাধ্যমে তালাকের নোটিশ পাঠাবেন বলে জানিয়েছেন তিনি। জাকির হোসেনের স্ত্রী শিখা বলেন, 10 বছর আগে বিয়ে হয়েছে তাদের, তাদের ঘরে 2টি সন্তান রয়েছে। নিজেই হার মাইনে গেলাম যে তো মসজিদের মাইক। জাকির হোসেন এর আগেও বেশ কয়েকটি বিয়ে করেছেন। শিখা বেগম জাকিরের 5ম স্ত্রী। শিখার দাবি, তার স্বামী টিকটকে গান করেন যা ভাইরাল হয় না, তাই ভাইরাল হওয়ার জন্যই মসজিদের মাইকে স্ত্রীকে তালাক দেওয়ার কথা ঘোষণা করে তা ফেসবুকে দিয়েছেন। এছাড়াও তিনি একজন মাদকাসক্ত ও মাদক বিক্রেতা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় নানান আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। জাকির ও শিখার তালাকের বিষয়টি দ্রুত আইনিভাবে নিষ্পত্তির মাধ্যমে সমাধানের দাবি জানান এলাকাবাসী। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।